শেষ রক্ষা হলো না। নিয়োগ দুর্নীতিতে শেষমেশ মুখ্যমন্ত্রীর ঘাড়ে দায় চাপালেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে, এক প্রকার মুখ্যমন্ত্রীকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা। আদালতে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়, আমি দোষী নই, নিয়োগ দিনতে আমাকে ইচ্ছাকৃত গ্রেপ্তার করে রাখা হয়েছে। আবারও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে এবার সরাসরি না হলেও কিছুটা বেঁকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন তিনি। নিয়োগ সংক্রান্ত যাবতীয় রিপোর্ট নাকি মমতার কাছে যেত, তাই এইসব সম্পর্কে তারই জানার কথা। পার্থ চট্টোপাধ্যায় বলেন, নিয়োগে মন্ত্রী হিসেবে আমার কোনো ভূমিকা ছিল না, একজন পলিসি তৈরি করে এবং সেই অনুযায়ী নিয়োগ করা হয়। ক্যাবিনেট সেক্রেটারি রিপোর্ট করেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, প্রিন্সিপাল সেক্রেটারি মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ পাঠায়। এসএসসি আলাদা বোর্ড এটাকে মন্ত্রী নিয়োগ করতে পারে না, এমনকি কারা চাকরি পেয়েছেন সেটাও আমি জানি না বলে স্পষ্ট জানান তিনি। তিনি বলেন, আমি 5টি দপ্তরের দায়িত্বে ছিলাম, বারবার দপ্তর বদল করা হয়েছে, কোথায় কি ছিল আমার জানা নেই, নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে প্রশ্ন তোলায় এবার মাঠে নেমেছেন বিরোধীরা। কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচির দাবি, কারো দ্বারা প্ররোচিত হয়ে তিনি এই দুর্নীতি করেছেন সেটাই বোঝাতে চাইলেন পার্থ চট্টোপাধ্যায়। বাংলার মানুষ সবই জানে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে দল যে অবস্থান নিয়েছে তাতেই পরিষ্কার, দল কখনো দুর্নীতিকে সমর্থন করে না। উইং পাওয়ার জন্য তিনি আদালতে কি বলছেন সেটা জেনে আমাদের কোনো লাভ নেই। এদিকে জামিনের সওয়ালে পার্থ বলেন, আমি নির্দোষ, বুদ্ধবাবুর মতো আমার অবস্থা, পুজো আসছে, পরিবার আছে আমার, আমায় ছেড়ে দিন। তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় নিজেকে বাঁচাতে পুরো দায় ঠেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর দপ্তরে, নাকি সত্যিই তিনি সঠিক কথাই বলছেন, সেটাই এখন দেখার বিষয়।